আমাদের মেইন কাজ হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়, এটার জন্য আমাদের যা করার প্রয়োজন সরকার নির্দেশনার পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমরা সেটা করবো। পদক্ষেপ নিতে হয় প্যাসেজ সারা মেলে রফ করে দেওয়ার ব্যবস্থা করা, প্যাসেজ সারা মেলে ঠিক আছে। সুইচ ব্যবস্থা করি যাতে এইরকম হয় যে একটার জন্য একটা সুইচ, আমার তো এমন হতে পারে যে সবগুলো লাইটের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে একটা অফ করলে সবগুলো অফ। সেই ক্ষেত্রে নির্দেশনা থাকবে এটা যে ইন্ডিভিজুয়াল সুইচের ব্যবস্থা করি, যতটুকু না জ্বালা যায় নয় ততটুকু আমরা অন রেখে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের স্বার্থে আমরা ব্যবস্থা করছি। মোবাইল কোর্ট পরিচালনাকারে বেসিকলি আমরা রাজধানীর চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট এবং নিউ মার্কেট এই এরিয়াগুলো ভিজিট করি। সার্বিকভাবে যেটা দেখে গেছে যে ম্যাক্সিমাম মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আটটার পূর্বেই তারা দোকানপাট বন্ধ করেছে এবং তাদের সাথে যেটা কথা বললাম তারা আইনটার সম্বন্ধে অবগত এবং প্রাথমিকভাবে আমরা তাদেরকে এই বিষয়টি সচেতন করেছি যে বিদ্যমান আইন সম্বন্ধে বাংলাদেশ শ্রম আইন 2006-114 ধারা যে আটটার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। আমরা তাদের মধ্যে সচেতনতার অংশ হিসাবে লিফলেটও বিতরণ করেছি। তো দু একটা জায়গায় যেটা অবজারভেশন সেটা হলো দেখা যাচ্ছে যে মেইন গেট বন্ধ, বাট যখন গেট আমরা ওপেন করে ভিতরে ঢুকলাম তারা তাদের কাজে ব্যস্ত। তো সেই ক্ষেত্রে আমরা চন্দ্রিমা সুপার মার্কেট এবং নিউ সুপার মার্কেটে দুইজনকে বাংলাদেশ শ্রম আইন 2006-114 ধারার অপরাধ ভঙ্গের দায় 307 ধারায় যথাক্রমে 4,000 এবং 3,000 টাকা মোট 7,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করি এবং তাদের কাছে এই ব্যাপারে আমরা মোটামুটি একটু ওয়ার্ডস নেই যে নেক্সট টাইম তারা এই ধরনের আইন আর ভঙ্গ করবে না। আর দু একটা বিষয় যেটা অবজারভেশনে আসছে যে ম্যাক্সিমাম জায়গায় যে সিকিউরিটির স্বার্থে অনেক বেশি লাইট অন করা হচ্ছে এবং লাইট যখন অফ করতে গেলাম দেখলাম যে মানে সেন্ট্রাল সুইচ সিস্টেম যে একটা অফ করলে সবগুলো অফ হয়ে যায়। তো তাদের সাথে আমরা দু একজন দোকান মালিক সমিতির সভাপতি যিনি ওনাদের কাছে এইটুকু অবজারভেশন দিলাম আমরা যদি ইন্ডিভিজুয়াল সুইচ সিস্টেম করতে পারি সেই ক্ষেত্রে যেটা করা যাবে যে সিকিউরিটির স্বার্থে যতটুকু অন না রাখলেই নয় ততটুকু লাইট অন করে বাদবাকিটুকু আমরা যাতে বন্ধ করতে পারি সেই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।